বহু দূরে চলে এলাম, কিন্তু আমি যে কোন জায়গায় এলাম তাও তো বুঝতে পারছি না। না না, আজকের চেনা পথগুলো আমার কাছে অজানা অচেনা। চেনা পথে চলে যাই ওগো লাগে অচেনা, কোথায় গেলে মনের মানুষ পাব বল না। চেনা পথে চলে যাই লাগে অচেনা, কোথায় গেলে মনের মানুষ পাব বল না। কোথায় গেলে মনের মানুষ পাব বল না। আমি ঘুরতে ঘুরতে বহুত এসে গেলাম, কিন্তু আমি যে কোন জায়গায় এলাম তাও তো বুঝতে পারছি না। না না, ওদের কয়েকদিন বসে কি করছে ওদের একটু ডেকে দেখি। বলি দাদা ভাই, শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? হ্যাঁ দাদা ভাই, আপনাকে বলছি। বলুন। বলছি দাদা ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম শাল্লগ্রাম। শাল্লগ্রাম? আচ্ছা, এইদিকে ওদিকটা হলো বনগ্রাম, এইদিকে ওইটা হলো নিছানি নগর। নিছানি নগর? আচ্ছা দাদা ভাই, আপনাকে আমি আরেকটি কথা বলবো? বলুন না। এখানে কোনো বাজার আর নেই কেন? ছিল বাবা, আগে ছিল। ছিল, বাজারটা নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। বাজার নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা বলতে পারবেন কিসের অভাবে নষ্ট হয়ে গেছে? ওই তো অর্থের অভাবে। অর্থের অভাবে বাজার নষ্ট হয়ে গেছে? আচ্ছা বলছিলাম, আমি যদি অর্থ দিই তাহলে আপনারা এই ভাঙা বাজারটি নতুন করে আবার বসাতে পারেন? আপনার মাথাটা তো নিশ্চয়ই খারাপ হয়েছে। কেন, কি হয়েছে? হঠাৎ করে করতে গেলেন, জানি না বুঝি না, আপনি টাকা দেবেন আমরা দোকান বসাবো? হ্যাঁ, কি হয়েছে? আমি কি চেয়ে চেয়ে স্বপ্ন দেখছি না ঘুমিয়ে ঘুমিয়ে? না না, একবার বিশ্বাস করে দেখুন আমাকে। টাকা দেবেন? একটা বাজার বসাতে গেলেন, যত টাকার প্রয়োজন আছে তার থেকে অধিক দেবো বাবু। আপনি যখন টাকা দেবে বাজার বসাতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আপনি টাকা পারবেন? না না পারবো না, আমি বাজারে ঢেলে পেটে দিচ্ছি। ঠিক আছে দিন ভাই, ঢেলে দাও, একটু ঢেলে পেট দাও। সামনে পিছনে ডাইনে বাই সমস্ত লোক ভরে গেছে বাবু। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার, আপনারা বসুন, আমি এক এক করে জিজ্ঞাসা করে দিচ্ছি কে কিসের দোকান দেয়। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা। আচ্ছা আগে আপনিই বলুন কিসের দোকান দেন। ও বাবু, আমার ধরেছে? হ্যাঁ আপনিই বলুন, আপনি হচ্ছে লোক কি, কার মুখ থেকে এসে জানেন আপনি হচ্ছে লোক কি? ঠিক আছে বাবু, আমার যখন ধরেছে আমি আর বেশি বড় দোকান দেবো না, আমি একটা সবজির দোকান দেবো। আচ্ছা আপনার সবজির দোকান করতে গেলে আমাকে কত টাকা দিতে হবে? কত দেবেন বাবু, অল্প কিছু টাকা দিলে হবে? বলুন না বলুন। 6 লক্ষ। সবজির দোকান বসাবেন 6 লক্ষ টাকা? বাবু ব্যবসাটা এখানে বড় এলাকা, তো ব্যবসাটা ভালো করে করতে হবে। দেখুন আমি তো বুঝি না, নতুন লোক। আচ্ছা ঠিক আছে তাই। হ্যাঁ আচ্ছা, আপনি বলুন। মাছের দোকান? আচ্ছা আপনার মাছের দোকান করতে গেলে কত টাকা দিতে হবে? বাহ, একটু পরে দিচ্ছি। আপনি বলুন। আমি দুটো দোকান নেবো বাবু। বলুন কি কি দোকান? প্রথম দোকান হলো ফুলের দোকান, আর দ্বিতীয় হলো মনোহরি। মনোহরি? আচ্ছা আপনার দুটি দোকানে মিলে আমাকে কত টাকা দিতে হবে? 2 লক্ষ টাকা দিতে হবে। তাহলে বলুন তো, আমি টাকা পয়সা কোনো কাজের হাতে বলো। হে বাবু ছোকরা, এসব হচ্ছে এটা কি? এখানে যে ভাঙা বাজার ছিল আমি নতুন করে বসেছি, কিন্তু টাকা যে কার হাতে দেবো ভেবে পাচ্ছি না। ওই সব টাকা পয়সা আমার কাছে যে। কিন্তু মশাই আপনি কে? আমি হলাম এই বাজারের পুরাতন সরকার মহন। নমস্কার সরকার মহন। নমস্কার নমস্কার নমস্কার। তাহলে দোকানদার ভাইরা, টাকা পয়সা কোনো আমি সরকার মহাশয় হাতে দিচ্ছি, যার যেমন প্রয়োজন নিয়ে নেবেন কেমন? আচ্ছা সরকার মাসে বলুন তো বাজারটি কেমন ভাবে বসালে? সামনের দিকে সোজা সরি চাউলের গোডাউন, ডান দিকে সবজি পট্টি, বাম দিকে স্টেশনারি দোকান, পিছন দিকে বড় জায়গা পড়ে আছে, পাশে পুকুর আছে, ওই জায়গাটি থাকবে মেছো বাজার। আর বিভিন্ন দোকান তো বিভিন্ন জায়গা বসাতেই হবে। আচ্ছা সরকার মাসে, হ্যাঁ বলুন, বাজার যখন ভালোভাবে বসানো হচ্ছে না, তখন এই বাজারটির নাম দিতে হবে? বাজারটি যখন নতুন করে বসানো হলো তাহলে এই বাজারের নাম দেওয়া থাকবে নয়া বাজার। নয়া বাজার? বাহ। আচ্ছা সরকার মাসে বলুন, আমি আপনাকে আরেকটি কথা জিজ্ঞাসা করবো, এই বাজার যখন অপরিষ্কার হবে পরিষ্কার করার জন্য একটি লোকের প্রয়োজন আছে, বলুন তো শিলপি পাবো কোথায়? অদূরে দেখতে পাচ্ছ একটি পাড়া আছে, দেখতে পাচ্ছ, ওই পাড়াটি হলো হাড়ি পাড়া, হাড়ির মেয়ে বলে ডাকলে এই বাজারেই চলে আসবে। কিন্তু সরকার মহাশয়, এই বাজারে যে কাজ করবে তার তো নাম আছে, সেই হাড়ির মেয়ের নাম কি হলো? উত্তম হাড়ি। উত্তম হাড়িনি? বেশ উত্তম, বেশ।
আপনি আসুন, সময় মতো আপনাকে আবার ডেকে নেব। নমস্কার নমস্কার নমস্কার, জয় বাবা গিরগিট কি জয়, তোরা দুটো ফড়িং ধরে খা। তাই তো সরকার মশাই যাওয়ার সময় বলে গেলেন, উত্তম হরিণী নামে ডাকলে সেই বাজারে আসবে। না না, একটিবার পরখ করে দেখি সেই বাজারে আসে কি না। বলে উত্তম হরিণী, আরে যাই গো বাবু যাই, এদিকে সাইদিকে। আজ উত্তম হরিণী বলে ডাকলে ও কার গুণমণি, ধরে দাগলে পরে রোহিত না পারি গো ঘরে। বাবু ডাকলে কি কারণে গো, হরিণী হরিণী বলে ডাকো কি কারণে গো, হরিণী হরিণী বলে ডাকো কি কারণে গো। টপকে নগরে থাকি মানে আমার সকল পাখি, টপকে নগরে থাকি মানে আমার সকল পাখি, টপকে নগরে থাকি মানে আমার সকল পাখি। হরিণী হরিণী বলে ডাকো কি কারণে, হরিণী হরিণী বলে। আমি তোমাকে ডেকেছি এই কারণে, এই যে বাজার দেখতে পাচ্ছ না, এই বাজারে প্রত্যেক দিন তোমাকে ঝাড়ু মারত। তোমার পাটি বাজার বাবু, আমার দুটি বাজার, এক চলে সবজির বাজার আর চলে মেছো বাজার। হরিণী আজ একা হরিণী বাবু গো, একা হরিণী বাবু গো, আজ দু বাজারে না পারি হরিণী, আগে বাজারে যে পারি বাবু গো, বাজারে না পাহাড়ি, একে বাজারে পাহাড়ি বাবু গো, বাজারে না পাহাড়ি। আর বাবু গো, একা হরিণী বাবু গো, দু বাজারে না পারি, এক বাজারে না পারি বাবু গো, দু বাজারে না পারি, এক বাজারে না পারি বাবু গো, দু বাজারে না পারি। বাজারে ঝাড়ু দিব গলাই শরণ হারি পড়িব, আর দুয়ো বাজারে ঝাড়ু দেব সোনার কানের দুল পড়িব, বাজারে ঝাড়ু দিব সোনার দুল কানে পড়িব, আর নতুন বাজার নতুন মালি পাবো, নতুন বাজার নতুন মালি পাবো, মনের মতো পাই না। একা হরিণী বাবু গো, বাজার পারি না, বাবু গো বাজার পারি না। আর সঙ্গে যদি পাই গো সখী, তবে আমি পাহাড়ি, সঙ্গে যদি পাই গো সখী, তবে আমি পাহাড়ি। আর নামে কি তাহার নাম আনন্দ, নামে কি তাহার নাম আনন্দ, তার সনে কাজ করে তাহারি
তাহলে তুমি এই বাজারে একা কাজ করতে পারবে না, তোমার সঙ্গে একজন সঙ্গী দিতে হবে, তার নাম হচ্ছে কি বলে? রামা ভিস্তিওয়ালা। রামানন্দ ভিস্তিওয়ালা, বেশ বেশ আমি এখানে ডাকছি, বলে ও রামানন্দ বাবা, বলছি এদিকে এসো এদিকে। আরে ও মাতা, আরে ও মালের, ও মালের, ও মালের কি যে জ্বালা বলে বুঝবি কি রে তো, সাথে মালকে মালে ডুবে রে, ও মালের কাম রে বাজারো বাজার পাবো তো বাজার কাম দেখবা
रुपया नहीं कब नहीं भाई बाबू रे कदसे रुपया नहीं कब ना रे भाई गाड़ी ले कर आओ अरे गड्डी से कहा अरे चूड़ी ले कर आओ ओ सूरी अरे किस्ता तेरी हो गया रे क्या नो रे अरे करूं मैं खदा ना चल दिया हां तू तेरे हो रे ए अरे गजा में डलका में टंटा है ना रोज हां अरे झाड़ू दारे अरे किया झट मारी झाड़ू दारी किया झट मारी আজ মিলনে সিনেমা
अरे दूजने ते देखू उड़ी मोहन मने नारे अरे दूजने ते देखू मोहन मने नारे আমার মনটা নাই খালি রে
চেষ্টা করো অন্য এক জায়গায় বারো কাটো ওই আমি ঘুরলাম ঘুরলাম কত পিকে রাজা বারো বছর